আসসালামু আলাইকুম ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাশ বাজেটের ষষ্ঠ ক্লাস করব। এর আগে পাঁচটা ক্লাস হয়েছে, পাঁচটা ক্লাস করে আজকের ক্লাসটা অবশ্যই করবেন, ইনশাআল্লাহ ভালো বুঝতে পারবেন। আজকে আমরা সাজেশনের প্রবলেম দুই নম্বর অঙ্ক করব। প্রবলেম দুই নম্বর অঙ্কটা অনেকবার পরীক্ষায় আসছে, হুবহু আসছে, অনেক সময় হুবহু ছাড়াও আসছে। এটা নিয়মগুলো আসছে বিভিন্নভাবে ঘুরে ফিরে আর কি। এই দুইয়ের যে নিয়মগুলো আছে, যেমন এখানে ছয়টা নিয়ম, সাতটা নিয়ম আছে, এগুলা বিভিন্ন এক্সামে বিভিন্নভাবে আসছে। সাম্প্রতিক প্রশ্ন দেখলে এই দুই নম্বর অঙ্কটা দেখবেন, দুই তিন বছরের ভিতরে ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে অনেক। এখানে প্রশ্নে বলতেছে অবশ্যই আগের ক্লাস করে নিতে হবে, প্রবলেম এক দুই এগুলো এক আর নিচে এগুলো করে নিতে হবে। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন প্রিপেয়ার এ ক্যাশ বাজেট ফর দ্য থ্রি মান্থ স্টার্টিং June 1, 2017, দ্য ক্যাশ ব্যালেন্স অন দ্যাট ডেট 1,10,000। বলতেছে আপনাকে একটা ক্যাশ বাজেট তৈরি করে দেখাতে হবে, ক্যাশ বাজেটটা তৈরি করতে হবে। প্রবলেম দুই, তিন মাসের ক্যাশ বাজেট, বেশি দিনের না, তিন মাসের, সেটা জুন মাস থেকে শুরু হবে। জুন মাসের পরে তিন মাসে যদি করতে হয়, জুন জুলাই আগস্ট মাস, জুন মাস থেকে শুরু করতে হচ্ছে, জুলাই পরে আগস্ট, এই তিন মাস এটা করলেই যথেষ্ট তারা বলে দিচ্ছে। এবং তারা অ্যাকাউন্টেন্ট তারা আবার বলে দিয়েছে ব্যালেন্স বিডি ওপেনিং ব্যালেন্স 1 তারিখ 1,10,000 টাকা, এটা তো দেওয়া থাকে, এই তথ্য দেওয়া আছে। দেওয়ার পর পরবর্তী তথ্যের মাঝে সেলস, সেলিং ওভারহেড, পারচেজ, ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, মানে ছয়টা আইটেম দেওয়া আছে, ছয়টারই পাঁচ মাসের টাকা দেওয়া আছে এপ্রিল থেকে অগস্ট পর্যন্ত। এরপরে এগুলো দিয়ে তো আমাদের কাজ হয় না, আমরা জানি ভালো করে। আধার ইনফরমেশনে মোটমাট ছয়টা ইনফরমেশন দেওয়া আছে, যেগুলো দিয়ে আমরা অঙ্কটা করব। প্রথমে বলছে সেলস কমিশন অফ 2% অন সেলস আর ডিউ টু মান্থ আফটার সেলস ইজ পেয়েবল ইন অ্যাডিশনাল টু দ্য অ্যাভব সেলিং ওভারহেড। তারা বলতে সেটার বাংলা অর্থ আমি বলে দিই, যে আপনি যদি 100 টাকার মাল বেচেন, তা আপনার বিক্রয় কর্মীকে 2% সেল কমিশন দিতে হয়, আপনি 2 টাকা। এগুলো আপনার মার্কেটিং কোম্পানির মার্কেটিংয়ে জব করে থাকলে বুঝবেন, যে এই আপনার এই মার্কেটিং অফিসারদের কমিশন থাকবে, যত বেশ মাল বিক্রি করবেন তত কমিশন থাকবে। তো এইটাই বলছে তারা, যে আপনি যদি যে মালে বিক্রি করবেন সেটার উপর 2% কমিশন আপনাকে দিতে হবে। সেটা আবার কবে দিতে হবে, যেদিন বিক্রি করছেন এর চেয়ে 2 মাস পরে দিতে হবে, এটা প্রশ্নে বলা আছে। তাই এই সেলিং কমিশন তো আমরা করি না, আগে তো রিসিপ্টটা করি, নাকি রিসিপ্টটা আগে করি নি, ক্যাশ রিসিপ্ট লিখলে হবে না? রিসিপ্ট করি, এটা তো পেমেন্টের মাঝে আসবে, সেলিং কমিশন এটা আমরা করবো, আচ্ছা একটু পরে করি। এরপরে তারা প্রশ্নে বলতেছে প্ল্যান্ট অ্যাসেট পারচেস জুনের 1 তারিখ, এটা আমার দরকার নেই এখন আপাতত, কিন্তু এটা এরম এলো দিছে, অন্য অঙ্ক কিন্তু আমাদের সুন্দর করে সিরিয়ালি করে ফেলতে পারতাম। এরপরে করবো
ছয়টা না, ছয়টার মাঝে সি নাম্বারটা পরে করবো, ডি নাম্বারটা পরে করবো, ই নাম্বারটা একটু আগে করি। হ্যাঁ, ই নাম্বারটা আমাদের জরুরি। সেলস অ্যান্ড পারচেজ আর মেক 10% অন ক্যাশ, যা যা বিক্রি করেন তা নগদে 10% পাওয়া যান। ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার 1 মান্থ, ডেপ্টর্স আর অ্যালাউ 2 মান্থস। কথাটা একটু আর একটু বুঝে নেন। আপনি যা বিক্রি করেন, আজকে বিক্রি করলেন 100 টাকা, 10 টাকা দুই ভাগে পাবেন, 10 টাকা পাবেন, পরে 90 টাকা পাবেন। 10 টাকা সঙ্গে সঙ্গে নগদে ঢুকবে আপনার পকেটে। যে মাসে বিক্রি করবেন এই মাসেই ঢুকে যাবে আপনার পকেটে, কিন্তু বাকি টাকাটা আসবে 2 মাস পরে। এটা আসবে প্রথম একে সঙ্গে সঙ্গে, 2 মাস পরে মানে তৃতীয় মাসে এটা আসবে। অর্থাৎ জানুয়ারিতে বিক্রি করেন, জানুয়ারিতে পাবেন 10 টাকা, ফেব্রুয়ারিতে 15 টাকা পাবেন না, মার্চে পাবেন বাকি 90 টাকা। তাহলে এটা আমরা বুঝতে পারলাম, শর্ত দিয়ে দিচ্ছে তারা, বিক্রি করলে 10% সঙ্গে সঙ্গে নগদে ঢুকে যাবে। সো আমি একটা কাজ করি, ক্যাশ সেলস নগদে বিক্রিটা বের করে ফেলি। জুন মাসে কত টাকা বিক্রি করছেন দেখি আমরা যাই। জুনের সুজা প্রশ্নে দেখছে 1 লাখ টাকা বিক্রি করছেন, জুলাইয়ে 90,000, আগস্টে 85,000। আমি এখানে ওয়ার্কিং ওয়ানটা করে নিচ্ছি, ওয়ার্কিং ওয়ান মান্থ, এপ্রিল থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। সেলস, সেলস হলো আপনার 90, 92, 90, 92, তারপরে 1,90,000, 85,000, এইগুলো আপনি বিক্রি করছেন। এখন যখন বিক্রি করছেন তখনই নগদ পেয়ে গেছেন 10%, মানে আপনি কার কার অঙ্ক করতেছেন, জুন, জুলাই, আগস্ট, এটার 10% নগদ পেয়ে গেছেন, মানে 1,000 পেয়ে গেছেন, 10,000 পেয়ে গেছেন, এটার 10% মানে 9,000 পেয়ে গেছেন নগদ, এটার 10% মানে 8,500 পেয়ে গেছেন। প্রশ্ন এটা বলে দিছে যে যখন বিক্রি করবেন সঙ্গে সঙ্গে 10% পেয়ে যাবেন। তাহলে আপনি প্রশ্ন করতে পারবেন এটার 10% কত আসছে, 9,000, এটা অঙ্কে আনলাম না কেন, কেন আনবো, আমরা তো জুন, জুলাই, আগস্ট করতেছি, তাহলে এটার দরকার নেই আমার, এটা যে 9,200 আছে 10%, এটাও দরকার নেই, কারণ আমি জুন, জুলাই, আগস্টে কী টাকা পাইছি এটা আমরা জানবো। এটার যে 10% আছে এই টাকাটা আমার এখানে আনতে হবে, এই 9,000-এর 10% এখানে আনতে হবে, এটার এখানে আসবে। এখন আপনার প্রশ্ন করার একটা সুযোগ দিচ্ছি, প্রশ্ন করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকতে পারে। একই প্রশ্ন আর একটু বুঝিয়ে দেন, তাদের জন্য উত্তর হলো কি, এই ভিডিওটা আবার সেভ থাকবে, আরেকবার একই কথা শুনতে চাইলে ভিডিও দেখে নেবেন, তাহলে তো হয়ে যায়। তারপর আছে বুঝিয়ে দিচ্ছি, প্রশ্নে সুন্দর করে বলেছি, প্রথম লাইনটার মধ্যে এই ইয়ের প্রথম লাইনে বলছে সেলস অ্যান্ড পারচেজ আর মেড 10% অন ক্যাশ, এটার অর্থ যখন আপনি মাল বিক্রি করবেন সঙ্গে সঙ্গে 10% নগদ পেয়ে যাবেন। আপনি জুন মাসে কত টাকা বিক্রি করছেন, আমি যদি প্রশ্ন করি আপনি বলবেন 1 লাখ টাকা বিক্রি করছি স্যার, 10% নগদ পাইছেন, বলবেন ইয়েস স্যার পাইছি, নো 10%, তার মানে 10,000 পেয়ে গেছি, তাহলে পাই দিয়ে লিখতে হবে। আপনি জিজ্ঞেস করি জুলাই মাসে কত বিক্রি করছেন, 90,000, 10% কি সঙ্গে সঙ্গে পাবেন না, তাহলে লেখেন 10%, আগস্ট মাসে কত বিক্রি করছেন, 85,000, 10% পাবেন, তো লিখে ফেলেন, শেষ। এখন বাকি 90%-এর হিসাব কি, 90%-এর হিসাবটা একটু বের করি একটু, এটা 90%, সবগুলো 90% বের করব, 81,000, 82,000, 890,000, 81,000, বাকি তো এই টাকা থাকলো নাকি, 10% তো পেয়ে গেছেন, এই টাকা বাকি রইল,
সেটা কবে পাবেন? তারা বলছে ডেপ্টরসের খুঁজবেন, ডেপ্টরস। ডেপ্টরস মানে আপনার দেনাদার, 2 মাস পরে পাবেন তারা বলতেছে। 2 মাস পর, 2 মাস পর 90,000 বিক্রি করছিলেন এপ্রিলে, 9,000 পাইছেন, 81,000 এখন এইগুলো এখন বাকি আছে, এইগুলো 2 মাস পর পর পাবেন। যেমন এপ্রিলের পরে 2 মাস পর, শুনেন, এপ্রিল পরে মে মাসে পাবেন না এপ্রিলের টাকা, মেতেও পাবেন না জুনে পাবেন। কারণ শর্ত ছিল 100 টাকা বিক্রি করলে 10 টাকা এখন পাবেন, এরপরে মাস কিচ্ছু পাবেন না, 90 টাকা পরে পাবেন। এই যে 100 টাকা বিক্রি করছেন, 2 ভাগে আসবে প্রথমে 10 টাকা, 90 টাকা পরে। সেই হিসাব করলে 81,000 টাকা আপনি জুনে এই 81,000 টাকা জুন মাসে পাবেন। কারণ এপ্রিল থেকে 2 মাস আগাম যদি জুন আসে, সো এই হিসাব করে মে মাসের টাকাটা 2 মাস 82,800 টাকা আরো 2 মাস পরে পাবেন। জুনের টাকা 90,000 আপনি অগস্টে পাবেন। আমি আরেকবার একটু বুঝিয়ে দিতেছি, 10 এবং 90, ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ, থার্ড মান্থ। এখন 10 100 টাকা বিক্রি করলে 10 টাকা প্রথমে পাবেন, 90 টাকা পরে পাবেন, এটা বলে দিচ্ছি, 2 মাস পরে পাবেন। তাহলে আপনি এপ্রিলে বিক্রি করলে, এপ্রিল মাসে বিক্রি করলেন, এপ্রিলে যদি 100 টাকা বিক্রি করেন 3 মাসে পাবেন, এপ্রিলে 10 টাকা, মেতে পাবেন না জুনে পাবেন। এরপরে তাহলে এপ্রিল পর কি মাস আছে? মে মাস। মে মাসে বিক্রি করলে মে মাসে 10 টাকা, জুন মাসে নাই কোনো টাকা, জুলাই মাসে বাকি টাকা। এই যে 90% অর্থাৎ এই 82,800 টাকা পাইছেন জুলাই মাসে, এবং জুন মাসের, জুন মাসে বিক্রি করছেন, জুনে পাবেন 10 টাকা, জুলাইয়ে পাবেন না কিছু কোনো টাকা, অগস্টে পাবেন 90 টাকা। ভেঙে ভেঙে সুন্দর করে বুঝিয়ে দিছি, যদি না বুঝে থাকেন আরেকবার দেখবেন। 1 নম্বর কথা, 2 নম্বর কথা, আগের 5টা ক্লাসে এইগুলো কিন্তু পড়াতে পড়াতে ঝালাফালা করে ফেলছি, সো আপনার যারা একেবারেই খুব দুর্বল এই অঙ্কটা ইগনোর করেন। কেন বলতেছি ইগনোর করতে? এরকম স্টেপ আছে আরো 5টা, ওই 5টাতে স্টেপ মিলিয়ে 10 নম্বর আনসার করা খুবই কঠিন হবে আপনার জন্য। আর যদি করতে চান এই ভিডিওটা 3-4 বার দেখেন প্রয়োজনে, কারণ একে প্রতিটা আইটেম ইম্পর্টেন্ট, এগুলো অন্য অঙ্কে আসতে পারে। চলেন আমরা সেলসের টাকাগুলো যেহেতু পেয়ে গেছি, 3 মাসের জুন আমাদের এখানে লিখব, কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেপ্টরস, যোগফলটা নামাবো যা যা আসছে, একাশি হাজার, 82,890, 800 টাকা পাওয়ার সুযোগ নাই, টোটাল রিসিপ্ট, এগুলো যোগ পরে করতে হবে, এগুলো তো আপনারা জানেন আগে ক্লাস করে এসেছেন যারা। এখন পেমেন্টস, পেমেন্টসের মাঝে আমি এই ছকের মাঝেই ওয়ার্কিং টুটা করব, পারচেজ দিয়ে করতে হবে। আচ্ছা, সেলিং কমিশনটা একটু করে ফেলি, হ্যাঁ, কারণ সেলিং কমিশন এই ছক দিয়ে করতে পারবেন। এটা ওয়ার্কিং থ্রিটা আমি একটু আগে করে ফেলছি, 2 এর আগে ওয়ার্কিং থ্রি করতেছে, হ্যাঁ, ওয়ার্কিং থ্রি, 2টা পরে করতেছি। সেলিং কমিশন 2%, প্রশ্ন বলতেছে 1 নম্বরে, এটা তো আমরা কী করতেছি? আচ্ছা, এটা এখানে থাক, ওয়ার্কিং টুটাই করি, ধারাবাহিক করি না, দুর্বলটা বুঝবেন। পারচেজেরটা করতেছি, এ এম জে জুলাই আগস্ট পারচেজ, কী কী পারচেজ আছে একটু প্রশ্ন যায় দেখে আসি।
পার্চেজ আছে 5 মাসের, এই 5 মাসের পার্চেজ আছে, লিখে ফেললাম কত কত আসছে। 5,000টা নিয়ে বেশি আলোচনা করবো না, কেন করবো না জানেন? সেলস একটা যেভাবে করাইছে 5,000 তো এইভাবেই 30, 35 সেল বুঝলে 5,000 আপনি একা একা বুঝবেন, 40, 40, 25 এটা 5,000 5 মাসের। প্রশ্নে বলতেছে, এই যে প্রশ্নে বলতেছে সেলটা যেভাবে বলছে, পার্চেজের টাকাও 10% আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, ক্যাশ পার্চেস 10%, সেলস তো 10%। তাহলে এই যে জুন মাসে করতেছেন জুলাই এবং আগস্ট মাসে, জুন মাসের 40,000-এর 10% সঙ্গে সঙ্গে দিতে হবে, মানে 4,000। এটা যেভাবে করতেছি এটা ওইভাবে করতেছি, শুধু পার্চেসের জুলাই মাসের 40,000 টাকা সঙ্গে সঙ্গে 10% দিতে হবে, এটারও 10% সঙ্গে সঙ্গে দিতে হবে। এখানে যা করছিলাম এখানে তাই করতেছি, শুধু পার্চেজের টাকা দিয়ে। তারপর তারা বলছে বাকি 90% রয়ে গেল, এটা কি করবেন? 10% তো নগদে পেয়ে গেলেন, বাকি 90% তাহলে আপনাকে বের করতে হবে। এটা মনে হয় আসবে 27,000, এটা আসবে হলো আপনার 31,500, এটা আসবে হয়তো 30% না 90% 36,000, এটাও 36,000। আচ্ছা এটা যাই আসে আসলো একটা বেশি। এখন এগুলি 1 মাস পর পর টাকাগুলো তারা বলে দিচ্ছে যে সাপ্লায়ারদের যারা কিনে নিছে আপনি কাই কিনে আনছেন তাদেরকে 1 মাস পরে দিতে হবে। অর্থাৎ 100 টাকা মাল কিনে আনলে 10 টাকা দিয়ে আসতে হবে দোকানদারকে প্রথম মাসে, দ্বিতীয় মাসে বাকি 90 টাকা দিতে হবে, এই শর্তে আমরা কিনে থাকি পণ্য। তাই এপ্রিল মাসে যদি আপনি কিনতে যান এপ্রিল মাসে 10 টাকা দিতে হবে, মেতে দিতে হবে 90 টাকা। তার মানে এই টাকা আমার তো ঘর তো লিমিটেশন আছে জুন জুলাই আগস্ট, তাহলে এপ্রিলের কোনো টাকা জুন জুলাই আগস্টে আসবে না, কারণ এপ্রিলের টাকা 10 টাকা এপ্রিলে দিতে হবে, 90 টাকা দিতে হবে জুন মেতে। সো এপ্রিলের টাকা নিয়ে চিন্তা নাই আমার, মে মাসের টাকা কি করবো আমরা, মে মাসের 10 টাকা মে মাসে দিতে হবে, 90 টাকা দিতে হবে জুন মাসে। এই মে মাসের টাকাটা এই 31,500 টাকা 1 মাস পরে দিয়ে দিতে হবে। জুন মাসের টাকা কি করবো তাহলে, জুন মাসের 10 টাকা জুনে দিতে হবে, জুলাই দিতে হবে 90 টাকা। অর্থাৎ এই জুন মাসের 36,000 টাকা 1 মাস পর জুলাই দিতে হবে, জুলাইয়ের 36,000 টাকা 1 মাস পর আগস্টে দিতে হবে। এখান থেকে দেখে এখানে বসাই দিলাম পেইড টু অ্যাকাউন্টস পেবল, বাকি 90%, 31,500, 36,000, 36,000। শেষ, আমাদের ঝামেলার যা ছিল তা শেষ করে ফেললাম, এখন যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ সহজেই পারবো আমরা। আর প্রথমটা আর দ্বিতীয়টা সেম কাজ ছিল, নতুন কিছু ছিল না, আমরা একটা রিকোয়ারমেন্ট মাত্র শেষ করলাম, সেটা ছিল ই নাম্বার রিকোয়ারমেন্টটা, বাকি রিকোয়ারমেন্টগুলো এখন করব। ই নাম্বার রিকোয়ারমেন্টটা কিন্তু নতুন কোনো কিছু না, যারা 5টা ক্লাস করছে তারা এতক্ষণ প্রায় আধা ঘন্টার মতো বোরিং ফিল করছে, কারণ কি এইগুলো আগের পড়ায় পড়াইছি, নতুন কিছু পড়াই নেই। চলেন আমরা এখন এ নাম্বার থেকে শুরু করি, ই নাম্বারটা আগে করতে হবে সবসময়। প্রথম কাজ ক্যাশ বাজারের প্রথম কাজ এটা খুঁজে বের করবেন, দ্বিতীয় কাজ সেলস, তৃতীয় কাজ পারচেস, এরা শেষ হওয়ার পর যা ইচ্ছা তা করেন। এ নাম্বারে বলতেছে সেলিং কমিশন 2%, অর্থাৎ মাল বিক্রি করলে কমিশন দিতে হবে 2%।
মাল বিক্রি কত করছি, 2% বের করি, এটার এটা ওয়ার্কিং থ্রি, 1800 দ্বিগুণ কত হয়, এটা মনে হয়, হ্যাঁ আমার ক্যালকুলেশন ভুলে তো আপনার ঠিক করে নিন, হ্যাঁ আমি তো মুখে মুখে করে ফেলতেছি, এরকম হইতে পারে সেলিং কমিশনগুলো। হ্যাঁ এখন তারা বলতেছে যেদিন বিক্রি করবা এক কমিশনের টাকা 2% কমিশনের টাকা 2 মাস পরে দিতে হবে। আজকে যদি আমার বিক্রয় কর্মী বিক্রি করে আসে 90,000, 2 মাস পরে টাকা দিতে হবে। আবার বুঝাই দিই, বিক্রয় কর্মী বিক্রি করছে ধরেন 90,000 টাকা, 1800 টাকা, কি মাসে বিক্রি করছে, এপ্রিল মাসে, তাকে কমিশনটা 90,000 টাকা যে কমিশন আসছে, 1800 বের করলাম কীভাবে, 90,000 সে বিক্রি করে আনছে, বিক্রি করছে যে স্যার বিক্রি করছি 90,000 টাকা কমিশন দেন, 1800 টাকা 1800 টাকা কমিশন হয়েছে। আমি বলবো কি মে মাসে আমি দিই না, দিব না, তুমি এপ্রিলে বিক্রি করছো 2 মাস পরে পাবা, মানে মেতে পাবে না, পাবে জুনে, অর্থাৎ এখানে 1800 টাকা কমিশন দিতে হবে। আমি 3 মাসের অঙ্ক করি যেহেতু, জুন জুলাই আগস্ট, এই 1800 টাকা 2 মাস পরে কি আসে, এখানে আসবে, এরপরে আসবে এই 1840 টাকার 2 মাস পরে, এখানে 2000 টাকার 2 মাস পরে এখানে। তাহলে সেলিং কমিশন আমি লিখে ফেলি, সেলিং কমিশন 1800 হলো জুনে, জুলাই হলো 1840, আগস্ট 2000। এরপর আমরা বি নাম্বারটা করব, বি নাম্বার সি নাম্বার এগুলো সহজ, সব করাই ফেলছি আমি। বি নাম্বারে বলতেছে প্ল্যান পারচেস জুন 1 ফর টাকা 38,000। আমি একটা 38,000 টাকা দিয়ে একটা যন্ত্র কিনছি, টাকাটা দিতে হবে জুলাই মাসে, সুন্দর করে বলেছে কি মাসে দিতে হবে, জুলাই মাসে দিতে হবে। তাহলে যদি তারা এরকম নির্দিষ্ট করে বলে দেয় প্ল্যান পারচেস জুলাই মাসে টাকা দিতে হবে, সো জুলাইয়ের ঘরে বসাবো, অন্য কোনো ঘরে বসাবো না, আমি প্রশ্ন করার সুযোগ দিব শেষে। বিলিং এ পারচেস ইন মান্থ অফ জুন, টাকা 80,000 পেয়েবল আগস্ট, বিল্ডিং বিল্ডিং কিনছে একটা, এটা আগস্ট মাসে দিতে হবে, বিল্ডিং আগস্ট মাসে দিতে হবে, এটা হলো আপনার 80,000। এরপরে আপনার আরেকটা আছে যে সব শেষ হয়ে গেছে তাড়াতাড়ি, ডি নাম্বার ডিভিডেন্ডের টাকা 20,000 দিতে হবে জুলাই মাসে, ডিভিডেন্ড জুলাই দিব 20,000, এটাও শেষ। এফ নাম্বার যে যে গতিতে এগুলো শেষ হইলো, এফ নাম্বারটা যদি সেই গতিতে শেষ হইতো তাহলে তো ভালো হইতো। এফ নাম্বার বলতেছে টাইম ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড অল আদার ওভার হেড ইজ 15 ডে, টাইম ল্যাগ ইন পেমেন্ট অর্থাৎ 15 দিন পর পর আমরা মজুরির টাকা দিই। যেমন ধরেন এক লোক চাকরি করছে, এটা করাইছি কিন্তু আবার দেখাইতেছি, এই এই সিস্টেম করাই দিছি, এক লোককে 15 দিন পর পর বেতন দিই, 1 তারিখে একবার দিই ধরেন, 15 তারিখে একবার দিই, 1 তারিখে যে বেতনটা দিই এটা কোন মাসটা দিই, ধরেন আজকে জানুয়ারি মাস, 1 তারিখে সে বেতন পাইতেছে, অবশ্যই জানুয়ারি মাসের বেতনটা দিব না, দিলে দিই ডিসেম্বরেরটা, 15 তারিখে আবার বেতন দিতেছি, এই 15 তারিখ কার বেতন দিব, এই জানুয়ারি মাসের অর্ধেক বেতন। আবার 1 তারিখে যখন দিতেছি বেতন ফেব্রুয়ারিতে, নিশ্চয়ই জানুয়ারি মাসের বেতন দিতেছি,
15 দিন কাজ করার পরে না টাকা দিব। তার মানে দেখেন জানুয়ারি মাসে দুইটা বেতন আসতেছে, একটা হলো ডিসেম্বরের অর্ধেক, জানুয়ারির অর্ধেক, ফেব্রুয়ারিতে দুইটা বেতন আসবে, একটা হলো ফেব্রুয়ারির অর্ধেক, একটা জানুয়ারির অর্ধেক। এটা গত ক্লাসে আমি বুঝিয়ে দিছিলাম। এখন এখানে একটা দেখাই দিব, বাকিগুলো দেখো না। লিখবেন ওয়েজেস ওয়ার্কিং ফোর, ওয়েজেস দেখে কি কি মাসের অঙ্ক করতেছি, জুন, জুন মাসটা বের করার জন্য জুন প্লাস জুনের আগে কি মাস আছে, মে, ভাগ দুই। জুন মাসের ওয়েজেস কত আছে দেখব এবং মে মাসের ওয়েজেস কত আছে দেখব। ওয়েজেস মানে জুনের আছে হলো আপনার 10,000 আর 9,000, জুনের আছে 10,000, মেয়ের আছে 9,000, ভাগ দুই 9,500। এই জায়গায় ওয়েজেস লিখে 9,500 লিখব। জুনের পরে যখন আমি জুনের পর কি জুলাই মাস করতে যাব তখন কি লিখব, জুলাই তো লিখতে হবে, এর পিছনেরটাও লিখতে হবে, আগের মাসেরটা। জুলাই যে জুলাইয়ের মজুরি দেখি আমরা, জুলাই মাসে 8,500, জুন মাসে 10,000, ভাগ দুই, তাহলে আমার আসতেছে 9,250 টাকা। এখানে লিখব 9,250। যখন আমি আগস্টেরটা করতে যাব, আগস্ট লিখব প্লাস লিখব হলো জুলাই, ভাগ দুই, আগস্টের 8,800, জুলাইয়ের 8,500, ভাগ দুই। যা আছে তা লিখে বললাম আমরা 8,650 টাকা, 8,650। এই ঘটনা একবার ঘটবে না, কয়বার ঘটবে এটার হিসাব আমি দিয়ে দিচ্ছি। সেলিং ওভার হেডের জন্য একবার করতে হবে, এটা মিসিং করে ফেলে ম্যাক্সিমাম স্টুডেন্টই, কারণ উপরে দেওয়া আছে দেখে না। সেলিং ওভার হেড এভাবে করতে হবে, সেলিং ওভার হেডের জন্য ওয়ার্কিং ফাইভ করবেন, আর করে যান না। সেলিং ওভার হেড অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাক্টরি ওভার হেডের জন্য এই ঘটনাই ঘটবে, ফ্যাক্টরি ওভার হেড করে দিলাম না, এভাবে করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভার হেডের জন্য এই ঘটনা ঘটবে, আমি এটাও করে দিলাম না। অর্থাৎ আপনাকে 5, 6, 7 আরও তিনটা ওয়ার্কিং করতে হবে এইভাবে, এই সিস্টেমে করে ফেলবেন, করে টাকাগুলো লিখে ফেলবেন। আমি সরাসরি লিখে দিচ্ছি, সেলিং ওভার হেড 4,100, ফ্যাক্টরি 4,500, অ্যাডমিনিস্ট্রেটিভ 3,750। এই জন্য প্রথমে বলে দিছিলাম এটা খুব বোরিং অঙ্ক, দেখেন কয়টা ওয়ার্কিং, 7টা ওয়ার্কিং করতে হয়েছে, জটিল জটিল। কারণ এটা আমি যদি সবগুলো ওয়ার্কিং করতে যাই তাহলে তো আপনার 11 বেজে যাবে। এখন বাকি কাজ আপনাদের একেবারেই সহজ, সবগুলো ওয়ার্কিং করে ফেলছি। এই যোগফল না পাবেন, উপরে যোগফল আসতেছে হলো 2,01,000 টাকা। এখন কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করার সুযোগ আছে, আর আবার দেখা দিন এই যারা পুরো অঙ্কটা আবার দেখা দেন বলবেন, তাদের জন্য উত্তর হলো সম্পূর্ণ অঙ্কটাই তো ভিডিও সেভ থাকবে, আরেকবার দেখে নিন। আর ছোটোখাটো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলেন, আমি এটা করে দিচ্ছি। এই অঙ্কটা আসলে সবগুলোই দেখাইতে হবে, না না দেখলে আপনি করবেন কীভাবে, এই টাকাগুলো কীভাবে বের করবেন, টোটাল পেমেন্ট। এখন টোটাল রিসিপ্ট থেকে টোটাল পেমেন্ট বাদ দিলে যে টাকাটা থাকে এটা হলো ব্যালেন্স শীট। দেখাই দিলে দেন ভালো হবে, আমি দেখাই দিই না, কারণ হলো ওটা দেখাইলে না ছাত্রদের ভেজাল লাগে, মাথার মাঝে গুলমাল লেগে যায়, এই জন্য দেখাইনি।
না দেখলে প্রবলেম নাই, কিন্তু দেখাই দেন, সমস্যা তো নাই, আপনি বুঝছেন যেহেতু দেখাই দেন। আমি দেখাই না, কারণ 90% দেখায় বুঝাইতে সহজ হয়, এখানে যদি 10% একটা ঘর দেখাই তাহলে ছাত্ররা বুঝে না, দুর্বল স্টুডেন্ট। আপনারা যারা ভালো আগে থেকে ক্লাস করতেছেন করবেন, সমস্যা কি? হ্যাঁ বলেন। ওটা হয়েছে কিভাবে? এই যে এই যে 41 হয়েছে, জুনিয়রটা বের করতে হলে এই যে এগুলো যোগ করে নেবেন, যোগ করে দুই দিয়ে ভাগ করবেন। হ্যাঁ এখন এটা ক্যালকুলেশন করে দেখেন, আচ্ছা এটা ঠিক আছে, আমি এটা দেখ উঠে ফেলছি, সংখ্যাগুলো তো আপনি ক্যালকুলেটরতে বসাবেন। আর এটা তো একটা সাধারণ অঙ্ক বই থেকে খুঁজে নিয়ে এটা প্রিন্টিং মিস্টেক হইতে পারে নাম্বারগুলো। হ্যাঁ আমি বেসিকটা তো বুঝানো দিছে, তাই লিখবেন। আর আমি যে লিখছি উল্টা পাল্টা হইতে পারে, সেগুলো তো আমি বই থেকে দেখে উঠাই দিচ্ছি, বইতে সবসময় ঠিক থাকে না, ভুল থাকতে পারে সংখ্যাগুলো। হ্যাঁ বলুন। হ্যাঁ টুইস্ট থাকলে অথবা বছরে দুইবার মাসে দুইবার পাওয়া গেলে এরকম হয়, তাহলে সম্পূর্ণ অঙ্কটা আমি করে দিলাম, আপনারা এই ক্যালকুলেশনটা কিন্তু আবার করবেন, এটা আমি বই থেকে দেখে উঠে দিয়েছি, এই ক্যালকুলেশন ভুল ভুল থাকার সম্ভাবনা আছে। ঠিক আছে হ্যাঁ 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 15 ডে বা টু ইস এরকম একটা অঙ্ক করাইছি না আগে, এই যে এখানে করাইছি 7 নম্বরে না করাই দিলাম। এই যে এই অঙ্কে নাই, মনিটরে দেখেন টুইস অথবা ফার্স্ট এবং 16 আর কি, বছর 15 দিন পর পর দিলে এইভাবে করতে হবে, এই দুই এইভাবেই আসে সাধারণত আর কি, যদি কঠিন অঙ্ক আসে, সহজ অঙ্ক আসে তো আর কোনো কথা নেই। ঠিক আছে সবাই ভিডিওটা আরেকবার দেখবেন, ইনশাল্লাহ পারবেন। হ্যাঁ ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।